প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে অল্প কিছু কথা বলবো শিরক এবং বিদআত নিয়ে। শিরক আছে এমন একটি জঘন্য গুনাহ, এমন একটি জঘন্য অপরাধ, এমন একটি মারাত্মক ডেঞ্জারাস অপরাধ, যে অপরাধ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের কোনো আমলই কবুলও করবে না, আর তওবা না করে যদি মারা যায় ওর কোনো ক্ষমাও হবে না, জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা হবে না। বলে নাউজুবিল্লাহ। তাহলে যে কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, কোনো ক্ষমা হবে না, এই কাজটা কি ছোট না বড়? বড়। শিরক, শিরক আছে আল্লাহর সাথে শরীক করা, পার্টনারশিপ। আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিতে পারেন, একমাত্র আল্লাহর যে ক্ষমতা আছে ওইখানে অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো মানুষকে অংশীদারিত্ব করা, অংশীদার সাব্যস্ত করা, মানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিতে পারেন সেটা অন্যের কাছে চাওয়া, এটাকে কি বলা হয়? শিরক বলা হয়। আর একটা আছে বিদআত। এই শিরক যদি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আমার সাথে কাউকে কেউ শরিক করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেবেন। বলেন নাউযুবিল্লাহ। সূরা মায়েদা আয়াত নম্বর 72, তার জন্য জান্নাত হারাম, সে জান্নাতেই যেতে পারবে না, এত বড় কঠিন অপরাধ শির। আর একটা হচ্ছে বিদআত। বিদআত হচ্ছে দিনের মধ্যে, ইসলামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দেন নাই, যেটা করতে বলেন নাই, সেটাকে ইসলাম মনে করে, সব মনে করে, ভালো কাজ মনে করে, সুন্নাত মনে করে সেই কাজটা করা, এটাকে কি বলা হয়? বিদআত। বিদআতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহদাসা ফিমা আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দু। আমার এই দিনের মধ্যে, ইসলামের মধ্যে যে ব্যক্তি নতুন কোনো জিনিস আবিষ্কার করবে এটা প্রত্যাখ্যাত, ওটা ক্যান্সেল, ওটা গ্রহণযোগ্য হবে না, অ্যাকসেপ্টেড হবে না আল্লাহর কাছে, আমি রাসূলের কাছে ওটা অ্যাকসেপ্টেড হবে না, ওটা বাতিল। মানে আহদাসা ফিমা আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দু, ওটা প্রত্যাখ্যাত, ওটা বাতিল। শাররুল উমুরি মুহদাসাতুহা, দিনের মধ্যে নতুন কোনো আবিষ্কার সবই বিদআত। কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেকটা বেদাতই গোমরা, বেদাত যারা করে এরা সবাই গোমরা, পথভ্রষ্ট। অকুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গোমরা মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য অল্প কিছু শিরক বেদাত আমরা জেনে যাব, শিখে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দেয় এবং খোলা মনে আল্লাহ রাসূলের বলা কথা আমরা আমল করব, সেই নিয়েতে যেন আল্লাহ আমাদের শোনার এবং বলার তৌফিক দেয়। বলেন আমিন। প্রিয় ভাইরা, আজকে এই বছর যতটা মাহফিল করেছি সব জায়গায় এই শিরক আর বেদাত নিয়ে বলেছি, কারণ আপনি নামাজ পড়বেন, টুপি রাখবেন, দাড়ি রাখবেন, পাগড়ি পরবেন, জাকাত দেবেন, হজ করবেন, তারপরে স্ত্রীকে পর্দা করাবেন, দান সৎকা করবেন, ইসলামী আন্দোলন করবেন, সব করবেন, কিন্তু যদি শিরক আর বেদাত থাকে সব কিছুর যোগফল জিরো। সব কিছুর যোগফল কি? কোনো কাজে আসবে না, কারণ আল্লাহ নিজে বলে দিয়েছে সূরা নিসার 48 নম্বর আয়াত, সূরা নিসার 116 নম্বর আয়াত, আল্লাহ যদি ইচ্ছা করে তোমাদের জীবনে সব গুনাহ মাফ করে দিতে পারে। জালিকা দুন আলী মাইয়াশা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সাথে যারা শিরক করে এই শিরকের গুনাহ বাদে আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে। তাহলে শিরকের গুনাহ অত্যন্ত ভয়াবহ, জঘন্য এবং মারাত্মক ডেঞ্জারাস গুনাহ। এই জন্য এই গুনাহ থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? অন্য অন্য আমল একটু কম বেশি হলেও আল্লাহ বলেছে আমি ইচ্ছা করলে মাফ করতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করব না। প্রিয় ভাইরা, এক নম্বরে আমরা শুরু করি যেটা দিয়ে।